আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুই জানিস আমি অলরেডি কথাটা শুনে ঈশার মন খারাপ হয়ে যায়। মনে পড়ে গেল পুরনো সব স্মৃতি। অতীতে ঈশা আর মহিবের নামহীন সম্পর্কটা বেশ চলছে, 2-3 মাস হতে চললো। ঈশার ক্লোজ ফ্রেন্ডরাও জেনে গেছে, ফেসবুক প্রেম যেহেতু স্ট্যাটাসও দেওয়া হয়ে গেছে ইনার রিলেশনশিপ। কিন্তু এই সম্পর্কে কেমন ভালোবাসা ছিল আদৌ কেউ জানত না। ঈশা মহিবের স্কুল জীবন শেষ, কলেজ জীবন শুরু। নতুন কলেজ, নতুন পরিবেশ, অপরিচিত মানুষজন। ঈশা চট্টগ্রামেই থাকে, এখানেই একটি মহিলা কলেজে ভর্তি হয়। মহিব ঢাকা চলে যায়, ঢাকার নাম করা কলেজের ছাত্র এখন সে। হয়তো তার মধ্যে ভাব চলে আসে। কিসের ভাব? ভালোবাসায় কি ভাব বলতে কিছু থাকে? তাদের মধ্যে নম্বর আদান প্রদান হয়। এখন আর ফেসবুকে প্রেম চলবে না। মহিব যে হোস্টেলে থাকে ওইখানে অ্যান্ড্রয়েড ব্যবহারের নিয়ম নেই, তাই তখন থেকে চলতে থাকে তাদের ফোন আলাপ। কিন্তু হঠাৎ ঝড়ের বেগে পাল্টে যায় মহিব। কোনো কারণ ছাড়া বলে বসে সে আর এই সম্পর্ক রাখতে চায় না। এই কয়েক মাসের সম্পর্কে ঈশা আর মহিব এখনও কেউ কাউকে দেখেনি, শুধু ফেসবুকে ছবিই দেখেছিল। তাদের ভিডিও কলও হয়নি। ঈশাও পছন্দ হওয়ার পর মহিবের ছবি দেখেছিল। মহিবের এমন সম্পর্ক ভাঙার কথা ঈশা মেনে নিতেই পারছে না। এই বয়সে মানুষের আবেগ খুবই বেশি হয়। কয়েক মাসেই না দেখা মানুষকে ভালোবাসা যায় না, এটি এক ধরনের আবেগ। ঈশার কাছে এই আবেগ এখন নিজের জীবনের চেয়েও দামি হয়ে গিয়েছে। তুমি কেন এমন করছো? আমাকে কারণ বলো, আমার কি ভুল হয়েছে? আমার তোমাকে ভালো লাগে না, আর কিছু আমি বলতে পারবো না। কেন ভালো লাগে না? হঠাৎ কি হয়েছে বলো না। মহিব কিছু না বলে ফোন কেটে দেয় আর নম্বরটি ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দেয়। সারা রাত পড়াশোনা বাদ দিয়ে ঈশার লেগে যায় মহিবকে ফোন দেওয়ায়। ফেসবুকে মেসেজ দিতেই থাকে, সারা রাত ছটফট করতে থাকে প্রিয় মানুষটির কণ্ঠের স্বর শোনার জন্য। সারা রাত সে কান্নাকাটি করে। সকালে হয়তো মহিবের দয়া হয়, সে নম্বর আনব্লক করে। তারপর কাঁদো কাঁদো স্বরে ঈশা বলে, তুমি সারা রাত নাম্বার ব্লক করে রেখেছো কেন? আমাকে একটু কারণ বলো। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ সত্যি ভালোবাসি। আমি চট্টগ্রাম আসব, দেখা করব তোমার সাথে। দেখা করবে মানে? আমার ভয় লাগে এসো, কেউ দেখে ফেললে। তুমি যে স্যার এর কাছে পড়ো ওইখানেই থাকবো, দূর থেকে দেখে চলে যাব। আচ্ছা তুমি কালকে ব্লক করলে কেন আমাকে? মুড ভালো ছিল না। তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? হ্যাঁ ভালোবাসি। আচ্ছা আমাকে যদি তোমার পছন্দ না হয়, তুমি তো আমাকে ফেসবুকেই দেখেছো, আর ওখানে তো সবচেয়ে ভালো ছবিটাই দেই সবাই। দেখি তুমি যদি সুন্দর না হও তাহলে হয়তো আমাদের ব্রেকআপ হয়ে যাবে। মানে কি, ভালোবাসা কি সুন্দর অসুন্দর দিয়ে হয়? চরিত্র, ব্যবহার, আচার আচরণ এইসব হচ্ছে প্রধান। জানি, তবে সুন্দর হতে হবে, সুন্দর না হলে আম্মু তোমাকে পছন্দ করবে না। মহি এসব কি ধরনের চিন্তা ভাবনা? তুমি তো নিম্নমন মানসিকতা পরিচয় দিচ্ছ। কি কি বললে তুমি? আমি নিম্নমানের? তুমি আমাকে এত বড় কথা বললে? যা তোর সাথে ব্রেকআপ, ফোন দিবি না আমাকে। সরি আমি ওভাবে বলতে চাইনি, তুমি সুন্দরের কথাটা বলেছো তাই ভালো লাগেনি। এখন তোমার যদি আমাকে সুন্দর না লাগে আমি তো এসব দেখছি না। ঈশা মন খারাপ করে কথাগুলো বলল। ছেলেদের সুন্দর হওয়া লাগে না। এভাবে কথা কাটাকাটি চলতে থাকে তাদের, বিষয়ে সুন্দর অসুন্দর। হৃদিয়ার দিয়া কলেজ শেষে বাসায় ফিরছে। আজকে সারা দিনটাই মাটি। আমার কিন্তু আজকের ক্লাসগুলো ভালোই লেগেছে। হুম, আসছে আমার আতেল। সামনে টেস্ট, এক্সাম, ভালো মতো পড়। এসব মুভি ঘুম বাদ দে কয়েক মাস। এত পড়াশোনা করে কি হবে, একদিন তো মরেই যাব। ভাই তুই কবে সিরিয়াস হবি? আরে ভাই আমি এখন একটাই ব্যাপার নিয়ে সিরিয়াস, সামনে আমার কপালে দুঃখ। বুঝাই যাচ্ছে। আরে পড়াশোনার ব্যাপারে নিয়ে না। তাহলে? এক সপ্তাহ পর মা বাবার 30তম বিবাহ বার্ষিকী। এখন বাবা তো আসবেই, সাথে ওই রাক্ষসটাকেও আসতে পারে মনে হচ্ছে। ও মা আসলে কি সমস্যা? জানিস না কেমন বদমাজাজি ওই রাক্ষসটা, অনেক কাঁদিয়েছে আমাকে। আই হেট হিম। বাদ দে না, তোর বড় ভাইয়ের মতো।
ভাইয়া না কচু, রাক্ষস একটা। আমাকে এইবার কিছু বললে আমি চলে যাব, আর থাকবো না ওই রাক্ষসটার বাড়িতে। আমার অনুভাই আমাকে কত ভালোবাসতো জানিস? অনুভাইয়া থাকলে হয়তো আমাকে কেউ বকতো না। রিধির গলা ভারী হয়ে আসে কথাটি বলতে বলতে। রিধি, সব ঠিক হয়ে যাবে, এসব পুরনো কথা আর মনে করিস না দোস্ত। জানিস দিয়া, অনুভাইয়া দেখতে কেমন ছিল আমার মনে নেই। মাম্মি পাপ্পিকেও ফুলে গিয়েছি, মনে করতেই পারছি না তারা দেখতে কেমন ছিল, একটি ছবিও ছিল না আমার কাছে। দিয়া চুপ হয়ে গিয়েছে, সে জানে এখন আর রিধিকে শান্ত করা যাবে না। রক্তিমের কথা উঠলেই রিধির নিজেকে অনাথ মনে হয়, কারণ রক্তিম তার অনাথ হওয়ার বিষয়টা অনেকবার তাকে খোঁচা দিয়ে বলেছিল। রিধি নিজেকে অসহায় মনে হয়, কারণ তার আসল বাবা মা ভাই বেঁচে নেই। মা বাবা ভাই ছাড়া তার কোনো আত্মীয়ও ছিল না। 11 বছর আগে সে তার বাপ্পি আম্মি আর অনু ভাইয়ার সাথে মেলায় গিয়েছিল। 7 বছর হবে বয়স, মেলায় আগুন ধরে যায়, অনেকেই মারা গিয়েছিল। সে হারিয়ে ফেলে তার বাপ্পি আম্মি আর অনু ভাইয়াকে। সেখানে খুঁজে পায় রিধিকে নবনী আর জুনাইয়ের দম্পতি। জুনাইয়ের হোসেন ব্যবসার কাজে স্ত্রীকে সাথে নিয়ে গেছিলেন ঢাকা। তারা দুর্ঘটনাস্থলে ছিলেন। তারা রিধিকে অচেতন অবস্থায় পান, তাকে চিকিৎসা করিয়ে চট্টগ্রামে নিয়ে আসেন। প্রথমে সে খুব ভয় পেলেও নবনী তাকে আপন করে নেয়। তার পরিচয় জানার পর তারা পত্রিকায় ছবি ছাপায়, কিন্তু কেউ খোঁজ নিতে আসেনি। রিধির আসল নাম সিদ্দিকা মরিয়ম অবনী, বাবা কামাল সিদ্দিক, মা আদিবা সিদ্দিকা, ভাইয়ের নাম সিদ্দিক কবির অনিক। তারা ঢাকায় থাকত, কোনো ফোন নম্বর মুখস্থ ছিল না রিধির। ঢাকায় কোথায় থাকে সেটিও জানত না। দুর্ঘটনায় অনেকেই পড়ে মারা গিয়েছিল, তাদের লাশও চেনা যায়নি। বাচ্চা মেয়েটাকে লাশ দেখিয়ে চিহ্নিত করার ব্যাপারটা জুনায়েদ সাহেব করতে দেননি, পরে তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। এরপর থেকেই অরণি থেকে সে রিধি হয়ে যায়। রক্তিম তাকে খুব পছন্দ করেছিল, কিন্তু 2 বছর আগে রিধিকে মনে করিয়ে দেয় রক্তিম যে সে অনাথ। রক্তিম কেন এমন করেছিল তা রক্তিমই ভালো জানত। এরপর থেকে রিধির মাঝে মাঝে অনেক অচেনা মনে হয় নিজেকে, নিজের অস্তিত্বের কোনো ঠিকানা খুঁজে পায় না রিধি। এদিকে ক্লাস শেষে ঈশা আর নিশু বাসে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। স্যারের অ্যাসাইনমেন্টটা করে থাকলে আমাকে দিস। আচ্ছা চলো না কোথাও ঘুরতে যাই, অনেকদিন কোথাও যাওয়া হয় না। দেখি মুহিরকে বলে গেলে ও সহ যাব। মিহির ভাইয়া ছাড়া আমাদের সাথে কোথাও যাওয়া যায় না? মুচকি হেসে নিশু বলল, না যায় না। তোর আর ভাইয়ের ভালোবাসা দেখলে মাঝে মাঝে মনে হয় আমার সম্পর্কটা কেন এত এলোমেলো। এই দেখ আজকেও ঝগড়া করেছে, কারণ শুনলে তুই অবাক হবি। কি হয়েছে? তুই তো জানিস আমি একটু হালকা পাতলা কবিতা লিখি, কিছু কবিতা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে লিখেছিলাম, ওটাতে ওর এমন অবস্থা। মানে কি? ওর কথা হলো ও রবীন্দ্রনাথকে পছন্দ করে না, আর তাই আমাকে বই পড়তে দেবে না রবীন্দ্রনাথের। অনেক হাস্যকর তো। আগে তো বলেছিল জব করতে দেবে না, এখন বই পড়তে দেবে না। গতকাল আরও এক অদ্ভুত প্রশ্ন করেছিল, প্রশ্নটি হলো ওর মা আর আমার মা একসাথে অসুস্থ, এখন আমি কার সেবা করব। নিশু অবাক হয়ে বলল, হ্যাঁ তুই কি বলছিস? আমি বলেছি তোমার মায়ের সেবা তুমি করবে আর আমার মায়ের সেবা আমি করব, যদি একই সাথে অসুস্থ হয় তখন। আর আমার মায়ের দায়িত্ব তো আমাকেই নিতে হবে, আর এটি কেমন পার্থক্য? আমি মেয়ে দেখে কি মা বাবার উপর আমার দায়িত্ব শেষ? আমাদের সমাজটা মেয়েদেরকে এত অদ্ভুত সব পরীক্ষা কেন দেয়? জব করতে পারবে না, ঘন ঘন বাবার বাড়ি যেতে পারবে না, এমন মন মানসিকতার মানুষ কেন থাকে? এখনো আছে, বাবা খালি হাতে এলে শ্বশুর বাড়িতে মেয়েকে কথা শুনতে হয়। মেয়ে বিয়ে দেওয়ার পর বাবা মার দায়িত্ব শেষ, তবু মেয়ের বাড়ি থেকে কি আসলো তা দেখার জন্য পাড়াপড়শির যেন ঘুম নেই। কোরবানির ঈদে গরুর জায়গায় ছাগল দিলে শুনতে হয় অদ্ভুত সব কথাবার্তা। 2 ঈদে জামা কাপড় তো আছেই, এত কিছু মেয়ের বাবা মা করে শুধু তাদের মেয়েটির যাতে দুধে ভাতে থাকে, তাও ওইখানে মেয়েটিকে শুনতে হয় নানান কথা। তাকে নিজস্ব স্বকীয়তা ছেড়ে সাজতে হয় স্বামীর বাড়ির আদর্শ বউ। এতেও যদি পাশ না হয়, হালকা পাতলা শুনে চুপচাপ সহ্য করে থাকাই যেন প্রকৃতির নিয়ম। বেশি কথা তো বহুদূর, আমি এটি করিনি বললেও শুনতে হয় বাবারে কি বেয়াদব মেয়ে আনলাম ছেলের জন্য, মুখে মুখে তর্ক করা শিখেছে। এইসবের পরিবর্তন কি হতে পারে না? মুহিবের মতো আশেপাশের এমন অনেক মানুষ আছে, সবারই উচিত নিজেকে পরিবর্তন করা। সমাজের নিয়মগুলো আমরাই সৃষ্টি করি, সভ্য সমাজ বলে আমরা যে সমাজটিকে দেখছি
তা আদৌ কতটুকু সভ্য তা হয়তো অনেকেই বোঝে না, বোঝেও হয়তো না বোঝার ভান করে। ঈশার মহিবের প্রতি ভালোবাসা যেন দিন দিন কমে যাচ্ছে। 3 বছর আগেও মানুষের জন্য সে পাগল ছিল, কিন্তু অবহেলা ভালোবাসা কমিয়ে দেয়। ঈশার জন্য এখন মহিব দিন দিন বড়ই অপরিচিত। 3 বছর আগের প্রেম আর এখনের প্রেমের মধ্যে বড়ই অমিল ওদের। প্রেমের সংজ্ঞা দেওয়ার বয়স কলেজ জীবনে হয় না, তখন তো মাত্র জীবনকে চেনার সময়। জীবনকে উপলব্ধি না করে অনেকেই হয়ে যায় প্রেমিক প্রেমিকা। কেউ পায় সফলতা, কারো জীবনে আসে ব্যর্থতা। এসব ব্যর্থ প্রেম থেকে শিক্ষা নেওয়ার আছে, নতুন করে বাঁচার শিক্ষা। অনেকক্ষণ ধরে বাড়ির দরজায় দাঁড়িয়ে বেল বাজিয়ে যাচ্ছেন রাজিয়া রহমান। তার চিন্তাও বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। দিয়া কি এখনো বাসায় ফেরেনি? সন্ধ্যা হতে চলল, ফোনে তো বলেছিল বাসায় এসেছে। ফোন দিচ্ছে দিব্য দিয়া দুজনকেই। দিব্যর ফোন অফ, দিয়ার ফোনে রিং যাচ্ছে কিন্তু ধরছে না। তড়িঘড়ি করে নিচে নেমে দারোয়ানকে জিজ্ঞেস করে দেখল দিয়া এসেছে কিনা। আপামনি তো আইসে খালাম্মা, আমি তারে দেখেছিলাম, ঘরেই তো থাকবো, বাইরে থেকে কেউ তো আর আইলো না, ঘুম যাইতেছে মনে হয়। রাজিয়ার নিজেকে এই মুহূর্তে খুব অসহায় মনে হচ্ছে। মেয়ের কিছু হয়ে গেল না তো? আজকাল কি কারো বিশ্বাস আছে? বাবা ছাড়া 2টা সন্তান বড় করা যে খুব পরিশ্রমের তা তিনি ভালোই বুঝেছেন। এই 15 বছরের সংসারে পুরনো সংসারের মায়া তিনি কাটাতে পেরেছেন, তবুও কখনো কখনো অবেলায় মধ্যরাতে চাঁদের আগমনে বা বৃষ্টি ভেজা বিকেলে মনে পড়ে যায় পুরনো স্মৃতি। তিনি আর আগের মতো নেই, নিজেকে আর ছন্নছাড়া ভাবেন না। প্রথম কয়েক বছর মায়াটা বড্ড ছিল, কিন্তু এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। মানুষ আসলে খুবই বিচিত্র। এক সময় মনে হয় প্রিয় মানুষটিকে ছাড়া চলা তার পক্ষে সম্ভব না, কিন্তু সেই মানুষটি আবার সব কষ্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে রাখতে পারে খুব সহজেই। মিসেস রাজিয়া রহমান সব গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে। স্বাবলম্বী হওয়ার তার আর কারো অপেক্ষায় থাকতে হয় না। প্রতিটি মেয়ের শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত। সময় কিন্তু মাঝে মাঝে বেইমানিও করে বসে। কার কপালে কী আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না। মিসেস রাজিয়া আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল। ফয়সাল আহমেদও নিজের দায়িত্ব পালন করে আসছেন 15 বছর ধরে। তিনি প্রতি মাসে তার 2 সন্তান আর স্ত্রীর নামে টাকা পাঠান, যদিও এই টাকা রাজিয়া রহমান কখনো তোলেননি। মাসে একবার মেয়েকে দেখতে আসেন ফয়সাল আহমেদ, দূর থেকে দেখেই চলে যান, কিন্তু দিব্যর দেখা পান কম। দিব্য আর রোহান ভালো বন্ধু, এটিও তিনি জানতেন। রোহানের মুখে শোনেন দিব্য সম্পর্কে, এতেই যেন তিনি সন্তুষ্ট। মনে মনে ভাবেন ভালোই তো আছে তারা। রোহানকে তিনি দিব্যের আসল পরিচয় দেননি, কারণ রোহান কখনো ভাই বোনকে দেখার আগ্রহ দেখায়নি। রোহানের মনের মধ্যে যে চাপা ক্ষোভ আছে তা বোঝা যায় তার চোখগুলো দেখলে, গভীর আর শান্ত চোখ, যেন কিছু বলতে চায় কিন্তু ভাষা নেই। রোহানের ধারণা তার মা তার বাবাকে আর তাকে ভালোবাসত না। অন্যদিকে দিব্যর ধারণা তার বাবার অবৈধ সম্পর্ক ছিল। রোহান আর দিব্য পারিবারিক ব্যাপার নিয়ে 3 বছরের বন্ধুত্বে কোনো কথাই বলেনি। রোহান শুধু জানে দিব্যের মা একজন ডক্টর আর তার বোন দিয়া কলেজে পড়ে। দিয়ার সাথে একবার দেখাও হয়েছিল রোহানের। রোহান কারো বাসায় যাওয়া পছন্দ করত না, তাই কখনো দিব্যর বাসায় যায়নি। দিব্য জানত রোহানের মা নেই, তাই কখনো কোনো প্রশ্নও করেনি, কারণ তার বাবাও তাদের সাথে নেই। ভার্সিটির প্রোগ্রামগুলোতে পরিচিত মুখ তারাই। রোহান ভালো গান গাইতে পারত আর দিব্য ছবি তুলতে পারত ভালো। ফটোগ্রাফিতে অনেক পুরস্কারও পেয়েছে সে, আর সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিকনিক পরিচালনার দায়িত্ব থাকতো দিব্যর উপর। আর 2 ভাইয়ের এই 2টো বিশেষ গুণের জন্য তাদের অনেক পরিচিতি। ভার্সিটির সব অনুষ্ঠানে ছবি তোলার দায়িত্ব পড়ত দিব্যের উপর, আর গান গাওয়ার অনুরোধ আসত রোহানের জন্য। গিটারও ভালো বাজাতে পারে রোহান। রোহান দেখতে খুবই সুদর্শন, প্রথম দেখায় ক্রাশ খাওয়া মুখ, দেখতে লম্বা, ঘন কালো চুলগুলো খাড়া, মুখে চাপদাড়ি, চোখে চশমা পরে, হাসলে গালে টোল পরে, কিন্তু খুব গম্ভীর স্বভাবের সে। খুবই কম হাসে, কথাও কম বলে, আর অল্পতেই রেগে যায়, আর রাগটা খুবই বেশি তার। অন্যদিকে দিব্যের স্বভাব সম্পূর্ণ বিপরীত, অনেক মিশুক আর চঞ্চল। রোহানের মতোই সুদর্শন, লম্বা, চুল ঘন, কিছুটা বাদামি রঙের, চুলগুলো বিড়ালের চোখের মতো, সবাই ক্যাটস আই বলে ডাকে, মুখে দাড়ি নেই, ক্লিন শেভড করে রাখে, হাসলে তার গালেও টোল পড়ে,
তার মুখে সব সময় হাসি থাকবেই। তাই রোহানের চেয়ে দিব্যকে মেয়েরা একটু বেশি পছন্দ করে, কিন্তু দিব্য মেয়েদের থেকে যত সম্ভব দূরত্ব রেখেই চলে, প্রয়োজন ছাড়া কথাও বলে না কোনো মেয়ের সাথে। আর এই ভদ্র স্বভাবের জন্য দিব্য বেশি পরিচিত মেয়েদের কাছে, আর রোহানের চুপচাপ স্বভাবের কারণে মেয়ে বন্ধু তো বহুদূর, ছেলে বন্ধুও কম। তার একমাত্র ভালো বন্ধু দিব্য, রোহানকে কেউ আড্ডায় নিয়ে আসে না, কারণ রোহান থাকলে কথা বলতেও সবাই ইতস্তত বোধ করে। কিন্তু পড়াশোনায় রোহান সবচেয়ে ভালো, শুধু ওই ব্যাপারেই সবাই তার সাথে কথা বলতে আসে। কিন্তু স্বভাবে অমিল থাকলেও দুই ভাইয়ের একদিকে মিল আছে, সেটি হলো দুজনেই ঈশাকে পছন্দ করে। দিব্যের পছন্দের ব্যাপারটা রীতিমতো সব বন্ধুরাই জানে, আর রোহানও কখনো বলেনি কাউকে তার পছন্দের কথা। যেহেতু সে জানে দিব্য ঈশাকে পছন্দ করে, তাই এখন কাউকে তার ঈশাকে পছন্দ এই কথা বলার প্রশ্নই হয় না। ঈশা যখন ভার্সিটিতে নতুন এসেছিল, তখনই প্রথম দেখেছিল রোহান তাকে। ঈশার ভার্সিটির প্রথম দিন, ঈশা খুব বেশি সাজতে পছন্দ করে না। প্রথম দিনেও সে হালকা সেজে এসেছিল, চোখে কাজল দিয়েছিল কারণ তার কাজল পরতে ভালো লাগতো। ঈশার ঠোঁটগুলো গোলাপি, তাই সে ঠোঁটে কিছুই দিত না, হালকা গোলাপি সুতার কাজের সাদা রঙের একটি জামা পরেছিল, একদম মানিয়েছে তাকে। মনে হচ্ছিল প্রকৃতি যেন তাকে সাজিয়েছে প্রাকৃতিক রূপে, কোনো কৃত্রিমতা জরিমা নেই। প্রথম দিনে যেন মিশে গিয়েছিল অপরিচিতদের মাঝে, অপরিচিত পরিবেশটিকেও বানিয়ে নিয়েছে আপন। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছিল সবার সাথে, রোহান নীরবে দেখছিল ঈশাকে, আর মায়ায় বাঁধছিল ঈশা রোহানকে ধীরে ধীরে। নবীনবরণের প্রধান দায়িত্ব দিব্যর উপরেই ছিল, যেহেতু দিব্য আগে থেকেই ঈশাকে চিনত, সে ঈশার সাথে সিনিয়রদের পরিচয় করে দিচ্ছিল। রোহানের সাথেও পরিচয় হয় ঈশার। রোহান প্রথম সেদিন কোনো মেয়ের সাথে পরিচয় জানার আগ্রহ দেখিয়েছিল। ঈশা কিন্তু রোহানকে একদমই পছন্দ করে না। ঈশার হাস্য হাসি মুখে থাকলেই মানুষকে মানুষ লাগে, রোহান হাসে না বললেই চলে। কখনো আদৌ হেসেছে কিনা তাও কেউ দেখেনি। গম্ভীর মানুষ ঈশার একদমই পছন্দ না, তবে রোহান যখন স্টেজে গান গায় তখন ঈশা খুব মনোযোগ দিয়েই শোনে। মনে হয় যেন খুব কষ্ট জমিয়ে রেখেছে নিজের মধ্যে, কিসের কষ্ট কেউ হয়তো বুঝতে পারে না। চাপা স্বভাবের মানুষগুলো এমনই হয় হয়তো, কষ্টগুলো তারা জমিয়ে রাখতে পারে, প্রকাশ পায় কবিতায় বা গানের সুরে। রোহানের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান, সে আয়ুব বাচ্চুর গান দিয়ে শুরু করে। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখরা মায়ে দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না, এই আমাকে। রোহানের গান শুনে ঈশার চোখে পানি চলে আসলো, কারণ ওই সময় তার সাথে মহিবের সম্পর্কের দীর্ঘদিনের দূরত্ব চলছিল। রোহানের গান গাওয়া শেষে ঈশার দিকে চোখ পড়ল, ঈশার চোখের মাঝে যেন সে অদ্ভুত যন্ত্রণা দেখেছিল সেদিন। প্রথম দিনেই কি এমন মায়া জড়িয়ে ফেলেছে চোখগুলো, তার সারা দিন শুধু ঈশাকে ভেবেই কেটেছে। অনেক পরেই সে জানতে পারল যে দিব্য ঈশাকে পছন্দ করে, তখন যেন তার লুকোনো ক্ষতে আরও কয়েকবার কেউ আঘাত করে দিয়েছিল। তবুও রোহান কাউকে কিছুই বুঝতে দেয়নি, প্রিয়জন হারানো যেন তার ভাগ্যেই লিখে রেখেছে সৃষ্টিকর্তা। তাই সে সুখের অপেক্ষায় থাকে না এখন, অপেক্ষা যে আশায় বাঁধে মানুষকে, সেটি রোহানের কাছে মিথ্যে আশা। এদিকে দিয়ার ঘুম ভাঙল রাত 8টায়, রাজিয়া রহমান এসেছিলেন বিকেল 5টায়। দিব্য ফোন অন করার সাথে সাথে রাজিয়া রহমানের কল পায়। দিব্য ওই সময় লাইব্রেরিতে ছিল, সাথে ছিল অনিক। মায়ের কাছে দিয়ার দরজা না খোলার কথা শুনে সে খুব ভয় পেয়ে যায়। ভাই বিপদ হয়েছে। কি বলিস, কি হয়েছে? দিয়া বাসায় আছে কিন্তু দরজা খুলছে না। চাবি নেই আন্টির কাছে? হ্যাঁ আছে, কিন্তু দরজার ভেতর থেকে বন্ধ। চল তাড়াতাড়ি। অনিকের বাইকে করে দুজন বেরিয়ে পড়ে। অনিক মনে করে অনেক ভয় পায়, কারণ তার দিয়াকে ভালো লাগতো, কিন্তু বন্ধুর বোন তাই বলার সাহস হয়নি কখনো, যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। 10 মিনিটের মধ্যেই অনিক দিব্যকে নিয়ে দিব্যদের বাসার সামনে চলে আসে। তাদের বাসাটি চারতলা বাসা, চারতলায় ছাদ, দ্বিতীয় তলায় মিসেস রাজিয়া রহমান থাকেন দিব্য দিয়াকে নিয়ে, তৃতীয় তলা ভাড়া দিয়েছেন আর নিচে দারোয়ান থাকে। এই বাসাটি রাজিয়া রহমানের নামে করে দিয়েছিলেন তার বাবা মা।
তিনি একমাত্র মেয়ে ছিলেন তাদের। তাদের মৃত্যুর পর এখন তিনি এই পুরো বাসার মালিক। তাদের বাসাটি অনেক বড়, 4 বেডের বাসা। পূর্ব দিকে 2টা বেড, পূর্ব দিকের রুমের সাথে লাগানো বারান্দা একটি। বারান্দাটি খোলা, পূর্ব দিকের রুমে দিয়া থাকে, পাশেরটায় রাজিয়া রহমান। ভিতরের রুমে থাকে দিব্য, আর একটা রুম তাদের দুজনের যাবতীয় জিনিসপত্র দিয়ে পূর্ণ। তাদের সামনাসামনি বাড়িটা ইশাদের, 3তলা বাড়ি, 3য় তলায় ছাদ, 2য় তলায় 4টি বেডরুম, 1টি ড্রয়িং রুম, নিচে ডাইনিং আর রান্নাঘর, আরও কয়েকটা রুম আছে মেহমানদের থাকার জন্য। বাড়ির সামনে বাগান, ঈশার বাগান করার খুব শখ। সব তার হাতে লাগানো ফুলের গাছ, বেশিরভাগ গোলাপ গাছ। বাড়ির সাথে লাগানো বেলি ফুলের গাছ আছে একটি। বাগানের ঠিক উল্টো দিকে বসার ব্যবস্থা আছে। ঈশার বাবা মোহাম্মদ কামাল উদ্দিন পেশায় সরকারি চাকুরিজীবী, মা ইশিতা পারভিন স্কুল শিক্ষিকা, আর ঈশার ছোট ভাই ফারহান উদ্দিন ইফতি কলেজের 2য় বর্ষের ছাত্র। দিয়ার বয়সের কিন্তু আলাদা কলেজের। এদিকে দিয়া বাসায় থাকলে বারান্দার দরজা খোলা রেখেই ঘুমায়, কিন্তু রাতে ঘুমানোর সময় রাজিয়া রহমান মনে করে তা বন্ধ করে দেন। কখন বিপদ আসে বলা তো যায় না। দিব্য কোথা থেকে একটা মই নিয়ে আসে, ওইটা বেয়ে উপরে উঠে যায়। বারান্দার দরজা যেহেতু খোলা তাই সে ঘরে ঢুকতে পারে সহজেই। ঢুকে দেখে দিয়া ঘুমুচ্ছে। তার এখন ইচ্ছা করছে থাপ্পড় দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিতে, কিন্তু ঘুমন্ত মানুষকে এভাবে জাগানো উচিত না। সে ভেতর থেকে দরজা খুলে দেয়। রাজিয়া রহমান মেয়েকে দেখতে পেয়ে সন্তুষ্ট, কিন্তু কেউ দিয়াকে আর ডাকলো না। ঘুম ভাঙার পর ঘড়ি দেখে ফোন হাতে নিয়ে দেখল 50টারও বেশি মিসড কল এসেছে, ভাইয়া আর মায়ের নম্বর থেকে। রুম থেকে বের হয়ে দেখলো মা রাতের খাবার রেডি করছে। মা, তুমি কিভাবে আসলে? মিসেস রাজিয়া রহমান চুপ করে আছে। দিব্য পেছন থেকে এসে দিয়ার কান ধরে টেনে দিল। ভাইয়া লাগছে তো। লাগুক, আজকে তুই একটা কাণ্ড করলি। আমি ঘুমছিলাম, আমার কি দোষ? না, তোর দোষ নেই, দোষ তো আমাদের। দরজা ভেতর থেকে বন্ধ না করলে কি হতো না? সরি, আর হবে না। মায়ের কাছে এসে বলল, মা সরি, আর হবে না তো। ভুল মানুষ তো একবারই করে, বারবার হয়, ভুল থেকেই তো শিক্ষা নেয়। এইবারের মতো মাফ করে দাও। রিদি এসেছে কিছুক্ষণ আগে, তোর জন্য বসে আছে, যা এখন, আমি কাজ করছি, বিরক্ত করিস না। আচ্ছা যাচ্ছি, তুমি আগে বলো, রাগ শেষ? মুচকি হেসে বললেন, হ্যাঁ বাবা শেষ, যা রিদি একা বসে আছে। দিয়া রিধির কাছে গেল। মিসেস রাজিয়া রিধিকে খুব পছন্দ করেন, কারণ রিধি পড়াশোনায় খুব ভালো, খুবই চঞ্চল আর সবার সাথেই মিশে যায়, দেখতেও ভারী মিষ্টি। ব্যাখ্যা দিলে কম হবে, সংক্ষেপে মাত্রাধিক সুন্দর বলা যায়। চিকন ঠোঁট, চোখগুলো গোল গোল ঘন পাপড়িযুক্ত, চুলগুলো ঘন কালো আর সোজা, উজ্জ্বল শ্যামলা বর্ণের গায়ের রং। দিয়াও দেখতে সুন্দর শ্যামলা, চুল ঘন তবে হালকা কোঁকড়ানো। রিধিকে দেখে দিয়া বলল, কেমন আছিস? কি কাণ্ড বাঁধিয়েছিস আজকে? শুনলাম দরজা বেঁধে অনশন করছিলি, তবে কার জন্য আপনার অনশনটা হচ্ছিল? ঘুমিয়েছিলাম, খেয়াল করিনি। তুই হঠাৎ? এক্সামের জন্য পড়া গুছিয়ে নিতে এসেছি। এতদিন পর হঠাৎ পড়াশোনা নিয়ে ভাবার কারণ? পরশু বাবা আসবেন, সাথে ওই রাক্ষসটাও। বাবা এখন দেশেই থাকবে, আর যাবে না। এখন পরীক্ষা যদি খারাপ হয়, রাক্ষসটা আমাকে পচানোর সুযোগ পাবে বাবার সামনে। মা তো জানে আমি অনেক লক্ষ্মী, বাবার কাছেও প্রমাণ করতে হবে তো। তাই কি সৌভাগ্য তোর বইগুলোর, এতদিনে বুঝতে পারলি তাদের মর্ম? এখন বাইরের জ্ঞান না দিয়ে আমাকে বল, কি কি পড়িয়েছে এতদিন? আচ্ছা আচ্ছা বলছি। রিধি পড়া উঠিয়ে নিয়ে চলে গেল, তাদের বাসা পরের গলিতেই। রাজিয়া রহমান অনেক বলল খেয়ে যেতে, কিন্তু রিধি বলল মা অপেক্ষা করছেন। দিব্য রিধিকে বাসায় দিয়ে আসতে গেল। রিধিকে বাসায় পৌঁছে দিয়ে দিব্য বাসায় ফেরার পথে ঈশাকে দেখতে পেল। ঈশাকে দেখে পা একটু জোরে চালিয়ে ঈশার কাছাকাছি চলে আসলো দিব্য। ঈশার পাশে হাঁটতেই কেমন জানি ভালো লাগছে তার। জ্যোৎস্না রাত, গলিতে মানুষজন নেই, হালকা হাওয়া এসে ঈশার চুলগুলোকে ছুঁয়ে দিচ্ছে। প্রকৃতিকে দেখে যেন জ্বলছে দিব্য, সব অধিকার যেন প্রকৃতির, দিব্যকে একটু সুযোগও দিচ্ছে না। ঈশা আনমনে হাঁটছে, সে এখন নিজের মাঝে নেই, একা থাকতে বড় ভালোবাসে মেয়েটি। আর কানে বাজছে রবীন্দ্রনাথের গান, ভালোবেসে সুখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো,
তোমার চরণ মঞ্জিরে। ঈশার মনে প্রাণে যেন বিষাদের ছায়া, যে মানুষটিকে এত ভালোবাসত সে মানুষটি যে বড়ই অপরিচিত আজ। ঈশার মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন মুহিবের সাথে প্রথম দেখা। দুজনের মাঝে ছিল কত জড়তা, তবুও ছিল এক প্রশান্তির ছায়া, প্রিয় মানুষটিকে প্রথমবার চোখের আলোতে আনার প্রশান্তি। দিনটি যেন এক আধার নেমে আসা দুটি অবুঝ প্রেমিক প্রেমিকার মাঝে এনে দেওয়া আলোর ছোঁয়া। মুহিবের কিছুটা পরিবর্তন হয় সেদিনের পর, নিয়ম করে খোঁজ রাখে প্রিয় মানুষটির। ভালোবাসা যে বাঁধ ভেঙে এসেছিল তাদের জীবনে, কিন্তু সাময়িকের জন্য এসেছিল সেই ভালোবাসা। মুহিবের ঈশার প্রতি কোনো ভালোবাসা ছিল না, সবই ছিল মোহ, যা কেটে যায় এক মাসের মধ্যে। এক মাস পর মুহিব সব দিক থেকে ঈশাকে ব্লক করে দেয়, হঠাৎই কোনো কারণ ছাড়া। এই এক মাসে ঈশার যেন মুহিবের প্রতি টান আরও বেড়েছিল, সে এখন পাগল প্রায়। দুই বছর আগের ঘটনা এগুলো। ঈশা রাত দিন শুধু ছটফট করছে মুহিবের জন্য। মুহিবের কিছু বন্ধুর নম্বর ছিল, ঈশা সেখানে ফোন দিয়ে দেখলো, কিন্তু বিনিময়ে মুহিবের খুব কড়া কথা শোনা ছাড়া আর কিছুই জুটল না। পরের দিন নিজেকে কিছুটা সামলে নিয়ে ক্লাসে গেল সে। ঈশার মন খারাপ দেখে ঈশার স্কুলের বান্ধবী রাইসা বলল,